পরিমিতা আর এই মুহূর্তে এটি বিশেষ খবর দিবলৈ লৈছো। এগৰাকী ইসলাম ধর্মাবলম্বী যুবতীয়ে সংস্কৃত বিষয়ত পারদর্শিতা দেখুৱাই লাভ করেছে সোণর পদক, আর এই খবরে এতিয়া সমগ্র দেশজুড়ি চর্চা লাভ করেছে। আর এইগৰাকী যুবতীর সাফল্যর খবরে এতিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের শিরোনামা দখল করেছে। আমি লৈ আহিছো গাজালার খবর। গাজালা এগৰাকী ইসলাম ধর্মাবলম্বী এগৰাকী যুবতী, আর সংস্কৃত বিষয়ত ইতিহাস রচনা করেছে অধ্যয়ন করে, কেনো সোণর পদক লাভ করেছে পাঁচটাক এম এড অর্থাৎ মাস্টার্স ডিগ্রীত সংস্কৃত বিষয়ত ভাল ফলাফল দেখুৱাইছে। লখনৌ বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের মেধাবী ছাত্রী গাজালা ইংরাজী, হিন্দি, সংস্কৃত, আরবি আর উর্দু ভাষাত পার্গত গাজালা। গাজালায় সংস্কৃতত সুন্দরক গাব পারে শ্লোক, গায়ত্রী মন্ত্র আর সরস্বতী মন্ত্র। কলা শাখার স্নাতকোত্তর বিভাগের মেধাবী ছাত্রী হিসাবে স্বীকৃতি লাভ করেছে গাজালায়। গাজালা এগৰাকী অতি দুখিয়া পরিয়ালর সন্তান। আছে এগৰাকী বায়েক আর দুটাক ভাতৃ, দুজনক ভাতৃ আছে সরু, আর তিনি সন্তানক শিক্ষা প্রদানের পিতৃয়ে দিন হাজিরা করেছিল। দশম শ্রেণী থাকুতেই অসুখত আক্রান্ত হওয়া পিতৃর মৃত্যু হয়েছিল। দুই নাবালক ভাতৃয়ে গ্যারেজত কাম করে বায়েকর শিক্ষার খরচ বহন করেছিল। গাজালার শিক্ষার বাবে ভাতৃদ্বয়ে নিজেও নিজের পড়ার ত্যাগ করেছিল। এয়া সচাক একটা অতি সাফল্য বতরা এগারী যুবতীর বাবে। অখাদ্যকো সাধন করলে গাজালা এতিয়া দেশজুড়ি চর্চিত হয়ে পড়ছে। লখনৌ বিশ্ববিদ্যালয়ের পর সন্মান লাভ করে আনন্দিত হয়ে পড়ছে গাজালা। সংস্কৃত বিষয়ের প্রবক্তা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে গাজালায়। আমি ঈশান নিউজের প্রতিগী দর্শকক এই মুহূর্তে এগারী যুবতীর সন্দর্ভত খবর দিবলৈ লৈছো। আর এইগৰাকী যুবতী আপনাদের স্ক্রিনত প্রত্যক্ষ করেছে, আর এইগৰাকী যুবতীয়ে সফলতা অর্জন লাভ অর্জন করেছে আর সমগ্র দেশবাসীর মাজত এতিয়া চর্চিত হয়ে পড়েছে গাজালা নামের এইগৰাকী যুবতীর নাম। তেওঁ কিয় এনে ধরনের চর্চালৈ আহিছে এই সন্দর্ভত আমি জানাম এতিয়া আপনাদের সবিশেষ। গাজালা নামের এইগৰাকী যুবতী আপনাদের স্ক্রিনত প্রত্যক্ষ করেছে বা ফলে এয়া আপনাদের এগারী যুবতী তীক্ষ্ণ মেধাবী সম্পন্ন এইগৰাকী যুবতী, আর যুবতীগার যা সাফল্যর খবর, এই সাফল্যর খবরে এটা দেশজুড়ি চর্চা লাভ করেছে। গাজালা নামের এগারী যুবতীর কথা যদিহে কবলৈ যাও তেন্তে প্রথমে কব লাগিব এগারী দুখিয়া পিছপরা পরিয়ালর সন্তান। পরিয়ালত আছে এগারী জ্যেষ্ঠা ভগ্নী আর দুই ভাতৃ, আর তিনি সন্তানক শিক্ষা প্রদানের পিতৃয়ে দিন হাজিরা করেছিল। কিন্তু দুরারোগ্য রোগত আক্রান্ত হয়ে দশম শ্রেণীত পড়ি থাকুতেই গাজালার পিতৃর মৃত্যু হয়। অর্থাৎ গাজালায় যেতিয়া দশম শ্রেণীত পড়ি আছে, দুই নাবালক ভাতৃয়ে গ্যারেজত কাম করে জ্যেষ্ঠ অর্থাৎ গাজালার শিক্ষার খরচ বহন করেছিল, আর নিজের শিক্ষাও সেই তাতেই ত্যাগ করেছিল। গাজালার বায়েকেও হোটেলত কাম করেছিল, ধন জমা করেছিল, আর অসাধ্যকো সাধ্য করা গাজালা এতিয়া দেশজুড়ি চর্চিত। লখনৌ বিশ্ববিদ্যালয়ের পর সন্মান লাভ করে আনন্দিত হয়ে পড়ছে গাজালা। ভবিষ্যতে এগারী সংস্কৃত বিষয়ের প্রবক্তা হওয়ার মন। সফলতার আড়ত থাকা ভাতৃ আর ভগ্নীক ধন্যবাদ জানালে গাজালা নামের এইগারী দেশজুড়ি চর্চিত যুবতীয়ে। সংস্কৃত বিষয়ত অধ্যয়ন করে মুসলিম ছোৱালীয়ে রচিলে ইতিহাস। এম এড সংস্কৃতত ভাল ফলাফল দেখুৱাই পাঁচটাক সোণর পদক লাভ করেছে। ছাত্রীগী আছিল লখনৌ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের, আর নাম হয়েছে গাজালা। ইংরাজী, হিন্দি, সংস্কৃত, আরবি আর উর্দু সকল ভাষাতে পার্গত বলে জানিপরা গেছে। আনহাতে সুন্দরক গাজালায় গাব পারে শ্লোক, গায়ত্রী মন্ত্র আর সরস্বতী মন্ত্র। কলা শাখার স্নাতকোত্তর এইগৰাকী মেধাবী ছাত্রীয়ে স্বীকৃতি লাভ করেছে। আর গাজালা দেখিবলৈ পোৱা গৈছে, গাজালার যদি পরিয়াললৈ চোৱা যায় তেন্তে এটা অতি দরিদ্র সীমারেখার তলর এটা পরিয়ালর সন্তান। পিতৃ আছিল এগৰাকী দিন হাজিরা করা শ্রমিক। পিতৃয়ে কন্যা বা সন্তানে যাতে শিক্ষা দীক্ষার পরিপুষ্ট হয়ে এগৰাকী সচেতন সফল সমাজের নাগরিক হব পাৰে তার বাবে পিতৃয়ে অশেষ কষ্ট করেছিল, অশেষ কষ্ট ত্যাগ স্বীকার করার পাছত অবশেষত গাজালায় লাভ করিলে সফলতা।
কিন্তু এটা দুখজনক খবর যে দশম শ্রেণীত যেতিয়া গাজালা পড়ি আছিল বা অধ্যয়ন করে আছিল সেই তেতিয়াই তেওঁ দুরারোগ্যত আক্রান্ত হয়ে তেওঁর পিতৃর মৃত্যু হয় আর পিতৃর মৃত্যুর খবরে তেওঁলোকর পরিয়ালটোলৈ এটা অন্ধকার বা আধার নমাই আনিছিল আর কিয় এইভাবেই যে পিতৃ মাতৃর পিতৃয়ে যি কষ্ট ত্যাগ স্বীকার করেছিল তেওঁলোকর সন্তানের বাবে তেওঁর সন্তানের বাবে আর অবশেষত পিতৃ যেতিয়া নোহোৱা হৈ গৈছিল তেওঁলোকর পরিয়ালটোলৈ এক ধুমুহা নামি আহিছিল তার পাছত দেখিবলৈ পোৱা গৈছিল গাজালার পরিয়ালত আৰু আছিল এগৰাকী জ্যেষ্ঠা ভগ্নী দুটিকৈ ভাতৃ আর এগৰাকী জ্যেষ্ঠা ভগ্নী ভগ্নীয়েও জ্যেষ্ঠা ভগ্নীয়েও ধন জমা কৰিছিল হোটেলত দিন হাজিৰা কৰি অর্থাৎ তেওঁলোকৰ কনিষ্ঠা ভগ্নীয়ে তেওঁৰ কনিষ্ঠা ভগ্নীয়ে পঢ়িবৰ বাবে পৰিয়াল পোহপাল দিবৰ বাবে জ্যেষ্ঠা ভগ্নীয়েও তেওঁ এই কষ্ট ত্যাগ স্বীকাৰ কৰি পিনাই হোটেলত কাম কৰি ধন জমা কৰিছিল আনহাতে দেখিবলৈ পোৱা গৈছে গাজালাৰ যি কনিষ্ঠ ভাতৃয়ে গাজালাৰ পঢ়াৰ খৰচ দিয়াৰ লগতে ঘৰৰ খৰচো তেওঁলোকে বহন কৰিছিল এটা এই গাজালাৰ যি জীৱন কাহিনী এই জীৱন কাহিনীৰ মাজলৈ যদি আপুনি ভালকৈ চাই তেন্তে আপোনাৰ চকুত চকুৰো ওলাব কিয়নো দুটিকৈ নাবালক ভাতৃ দুটিকৈ নাবালক ভাতৃয়ে নাবালক মানে আপোনালোকে গম পাইছে ওঠৰ বছৰৰ তলৰ সেই ওঠৰ বছৰৰ সেই দুয়ো ভাতৃয়ে জ্যেষ্ঠা ভগ্নীৰ বাবে বা পৰিয়ালটো পোহপাল দিবৰ বাবে গেৰেজত দিন হাজিৰা কৰিছিল কাৰণ আছিল এটাই তেওঁলোকৰ অভাৱ তেওঁলোকৰ আৰ্থিক দুৰৱস্থা তেওঁলোকৰ আৰ্থিক অনাতন এই তাৰ দুৰৱস্থাৰ বাবে তেওঁলোকে এনেধৰণৰ পদক্ষেপ হাতত ল'বলগীয়া হৈছিল প্ৰহাটো তেওঁলোকে সেই সময়ত বাদ দিছিল বাদ দি গেৰেজত কাম কৰিবলৈ লৈছিল ভগ্নীক পঢ়াৰ খৰচ উলিয়াই দিছিল পঢ়াৰ খৰচ ভগ্নীক দিয়াৰ লগতে ঘৰুৱা যি ঘৰত চলিবলৈ তেওঁলোকক টকাৰ প্ৰয়োজন হৈছিল সেই টকাৰ বাবেও তেওঁলোকে এই দুই ভাতৃয়ে ঘৰলৈ প্ৰেৰণ কৰিছিল ধন আনকি তেওঁলোকৰ জ্যেষ্ঠা ভগ্নী ভগ্নীয়েও হোটেলত কাম কৰিছিল হোটেলত কাম কৰি এনেধৰণে ঘৰ চলাবৰ বাবে বা গাজালাৰ শিক্ষাৰ খৰচৰ বাবে তেওঁলোকে তেওঁ টকা প্ৰেৰণ কৰিছিল আৰু তাৰ পাছত দেখিবলৈ পোৱা গৈছিল অৱশেষত গাজালাই সুনাম কঢ়িয়াই আনিলে তেওঁলোকৰ পৰিয়ালটোৰ বাবে সমগ্ৰ পৰিয়ালটোৱে যি কষ্ট ত্যাগ স্বীকাৰ কৰিলে কষ্ট ত্যাগ স্বীকাৰ কৰাৰ অৱশেষত সুফল দেখুৱালে গাজালাই আমি পুনৰ গাজালাই কি সুফল দেখুৱালে এই মুহূৰ্তত জনাম সংস্কৃত বিষয়ত অধ্যয়ন কৰি এইগৰাকী ইছলাম ধৰ্মাৱলম্বী যুৱতী গাজালাই ভাল ফলাফল দেখুৱাই পাঁচটাকৈ সোণৰ পদক লাভ কৰিছে লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ৰ পৰা সংস্কৃত বিভাগৰ যিহেতু তেওঁ এগৰাকী মেধাৱী ছাত্ৰী ইংৰাজী হিন্দী সংস্কৃত আৰবী আৰু উৰ্দু ভাষাত পাৰ্গত গাজালা গাজালাই সুন্দৰকৈ গাব পাৰে শ্লোক গায়ত্ৰী মন্ত্ৰ সৰস্বতী মন্ত্ৰ কলা শাখাৰ স্নাতকোত্তৰ বিভাগৰ মেধাৱী ছাত্ৰী হিচাপে স্বীকৃতি লাভ গাজালাৰ গাজালা এগৰাকী দুখীয়া পিছপৰা পৰিয়ালৰ সন্তান এগৰাকী বায়েক আৰু দুই ভাতৃ আছে গাজালাৰ গাজালাক পঢ়াৰ বাবে তিনি এই ভাতৃ ভগ্নীয়ে গাজালাক দিন হাজিৰা কৰি গাজালাক পঢ়াৰ খৰচ উলিয়াই দিছিল কিয়নো দশম শ্ৰেণীত পঢ়ি থাকোঁতে গাজালাৰ পিতৃৰ মৃত্যু হৈছিল গাজালাৰ শিক্ষাৰ বাবে ভাতৃদ্বয়ে নিজৰ পঢ়াৰ ত্যাগ কৰি তেওঁলোকে দিন হাজিৰা কাম কৰিছিল গেৰেজত গাজালাৰ বায়েকেও হোটেলত কাম কৰিছিল ধন জমা কৰিছিল আৰু সেই গাজালাই এতিয়া অসাধ্যকো সাধন কৰি দেশজুৰি চৰ্চিত হৈ পৰিছে লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ৰ পৰা সন্মান লাভ কৰি এতিয়া উৎফুল্লিত হৈ পৰিছে আনন্দিত হৈ পৰিছে সংস্কৃত বিভাগৰ বা বিষয়ৰ ভৱিষ্যতে এগৰাকী প্ৰবক্তা হোৱাৰ ইচ্ছা প্ৰকাশ কৰিছে গাজালাই তেওঁ কৈছে মোৰ এই সফলতাৰ আঁৰত থকা মোৰ ভাতৃ আৰু মোৰ ভগ্নীক অশেষ ধন্যবাদ জনাইছোঁ কিয়নো যি সময়ত তেওঁলোকৰ দুৰৱস্থা চলিছিল যি সময়ত তেওঁলোকৰ পৰিয়ালটো পোহপাল দিয়াৰ ক্ষেত্ৰত চিন্তা কৰিবলগীয়া হৈছিল যি সময়ত আৰ্থিক অনাতনে তেওঁলোকৰ পৰিয়ালটো জুৰুলা কৰি পেলাইছিল সেই সময়ত তেওঁক সহায় কৰিবলৈ আগবাঢ়ি আহিল তেওঁৰ নাবালক দুই ভাতৃ আৰু তেওঁৰ জ্যেষ্ঠা ভগ্নী তেওঁলোকে দিন হাজিৰা কৰি গাজালাক দিছিল প্ৰসাৰ খৰচ আৰু অৱশেষত গাজালাই ৰচিলে ইতিহাস এইগৰাকী গাজালাই অসাধ্যকো সাধন কৰি আজি দেশজুৰি লাভ কৰিছে চৰ্চা